রাজধানীর যাত্রাবাড়িতে আবাসিক হোটেলের নাম দিয়ে দেদারছে চালিয়ে যাচ্ছে অসামাজিক কার্যকলাপ। এদের মধ্যে অন্যতম আয়েশামণি আবাসিক হোটেল, ঢাকার অন্যতম প্রবেশ পথ যাত্রাবাড়ি। চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, সিলেট, ওই অঞ্চলের মানুষগুলো এই যাত্রাবাড়ি দিয়ে প্রবেশ করে। অপরদিকে বরিশাল, কুয়াকাটা, খুলনা, কুষ্টিয়ার অঞ্চলের মানুষগুলো এই যাত্রাবাড়িতে প্রবেশ করে। এখানে রাত্রি যাপনের জন্য অনেকের আবাসিক হোটেল প্রয়োজন। এই যাত্রাবাড়িতে রয়েছে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল, যেগুলোর প্রত্যেকটিতে চলছে অসামাজিক কার্যকলাপ। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ রাত্রি যাপন করার জন্য গেলে তারা হয় লাঞ্ছিত। এরকমই একটি হোটেল আয়েশামণি, যেখানে প্রকাশ্যে চলছে অসামাজিক কার্যকলাপ, মাদক ব্যবসা এবং আরো নানা রকম অপরাধ। ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ইলিশ কাউন্টার সংলগ্নে হোটেল আয়েশামণি আবাসিক ফ্রেশ হোল্ডিং নং 339/A এই আবাসিক হোটেলটিতে দেদারছে চলছে অসামাজিক কার্যকলাপ। অথচ বাহির থেকে লেখা আছে ফ্রেশ। বিষয়টি যাত্রাবাড়ি থানা সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই অঞ্চলের বসবাসরত সাধারণ মানুষরা। কারণ এই অসামাজিক কার্যকলাপের কারণে এই যে যাত্রাবাড়িতে যেসব ফ্ল্যাট বাসা রয়েছে তাদের ছেলে মেয়েদের নিয়ে বসবাস করা কঠিন। বিষয়টি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রশাসনের কাছে। স্বাধীন সংবাদ, এস রিপোর্ট।